ম্যাক্সিমাম টেম্পারেচারটা তো আজকে কম দেয়া আছে কারণ কথা হচ্ছে তার কারণটা হচ্ছে কি হ্যাঁ তার কারণটা হচ্ছে যদি আমরা ফ্লো আমরা ফ্লো প্যাটার্ন দেখলাম ফ্লো প্যাটার্নে একটা জিনিস দেখা যাচ্ছে যে বে অফ বেঙ্গলে একটা মানে যেটাকে আমরা অ্যান্টিসাইক্লোন বলি ওই অ্যান্টিসাইক্লোনটা আছে আপনারা যখন শীতকালে আসতেন আমি গল্প বলতাম যে ওই অ্যান্টিসাইক্লোন থেকে ময়েশ্চার পাম্প করে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে এবারে এবারে ওয়েস্ট বেঙ্গল ওটা যেতে পারছে না তার কারণ হচ্ছে কি গাঙ্গেও পশ্চিমবঙ্গ ভেতর দিয়ে একটা উচ্চ চাপের অক্ষরেখা পাশ করছে এই অক্ষরেখাটার উত্তর দিকে স্ট্রং ওয়েস্ট স্ট্রং নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে বুঝতে পারে তো এবং যেখানে এই উচ্চ চাপের অক্ষরেখাটা থাকে না ওখানে আপনার অ্যাটমসফিয়ারটা স্টেবল থাকে আর কি ওখানে সিংকিং মোশন টোশন হয় স্টেবল থাকে হ্যাঁ অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার এবং যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড উইন্ডগুলো আসছেই আসছে এই জন্য আপনার আজকে একটু আপনার ওয়েদারটা ওয়েদারটা একটু ঠান্ডা আছে ম্যাক্সিমাম টেম্পারেচারটা আমরা এই জন্য কমই ফোরকাশ করেছি আঠাশ করেছি তবে এই জিনিসটা কেটে যাবে কালকে কিন্তু আবার বেড়ে যাবে কালকে আমরা এক্সপেক্ট করছি তিরিশ তারপরে একত্রিশ মানে আজকে পর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটু একটু করে বাড়বে মোটামুটি তিরিশ বত্রিশের মতো থাকবে তিরিশ বত্রিশের মতো থাকবে আর বৃষ্টিপাত তো আপনাকে আমি বলেই দিলাম যে আজকে একটু আছে হ্যাঁ ওই কে বলে দুটোই আর ওই দার্জিলিং কালিম্পংয়ে দুটো তারপরে আপনার বাকি আপনার মানে বাকি আপনার পুরো শুষ্ক হয়ে যায় কি এটা খুবই কয়েক বুধ বৃষ্টি মানে এটা ভেরি ভেরি আইসোলেটেড মানে হালকা থেকে অতি হালকা যাকে বলে বৃষ্টি আর পশ্চিমবঙ্গ জেলার আপনার তাপমাত্রা তো বললাম ওই ত্রিশ একত্রিশ ওরকম থাকবে আপনার